আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মার্জনাটা করে নিতে পারছি না, তাহলে হিসাবটা কেন আমরা ঠিক বুঝছি না? আলেম ওলামা তো বলেই যাচ্ছেন, তো আপনার কাজ কি শুধু শ্রবণ করা, না এই কথাগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করা? কবে আপনার হিসাবটা মিলবে আর হিসাবের প্রতি আপনি যত্নবান হবেন? আবু আইয়ুব আনসারি বলে এক সাহাবি, একটা সোজা পাগল সাহাবিকে একদিন ডেকে বলছেন, শুনো এদিকে এসো। জি বলেন। তো বলছে, ভাই তুমি তো মদিনার মসজিদে প্রত্যেক টাইমে টাইমে আসছো, এসে নামাজ পড়ছো আমি দেখতে পাচ্ছি, আর তোমার বাড়ি একবারে ওই পশ্চিম দিকে তালসুড়ের বাজারের কাছে বাড়ি, আর এখানে আজান হচ্ছে আসরের, তো আসরের আজান হচ্ছে 2:45, আর তখনই তুমি বের হচ্ছ বাড়ি থেকে হাঁটতে হাঁটতে হাঁটতে, এত দূর রাস্তা আসছো, এসে জামাতে নামাজ পড়ছো, পড়ে আবার যাচ্ছ, আবার মাগরিবের আজান হবে 5:10। 10 মিনিট আগে তুমি হাঁটা দিচ্ছ, হাঁটতে হাঁটতে এসে মাগরিবের নামাজ আদায় করছো, আর প্রত্যেক টাইমে আসছো আর যাচ্ছ 1 মাইল রাস্তা, আমার জানটা দেখো কষ্ট হচ্ছে তোমাকে দেখে। তো তোমাকে কষ্ট হচ্ছে তো তুমি কি বলতে চাইছো আমাকে? তখন এই সাহাবি ওকে বুদ্ধি দিয়ে বলছে, লাউ ইস্তারাইতা হেমারান তারকাবহু ফিজালমায়ে, যদি একটা খচ্চর কিনে নিতে, কিংবা যদি একটা গাধা কিনে নিতে, আর গাধাটাকে কিনে নিয়ে আমরা আরব দেশের লোক গাধাতে সওয়ার হই, খচ্চরে সওয়ার হই, তো যখনই টাইম হবে নামাজের তখন তুমি খচ্চরের পিঠে চড়ে নিবে, আর খচ্চর তোমাকে পিঠে করে নিয়ে মসজিদ পর্যন্ত আসবে, বেঁধে দিবে, নামাজটা আদায় করে নিবে, নেওয়ার পরে আবার খচ্চরের পিঠে চড়ে আবার তোমার তালসুড়ের বাজারের বাড়ি চলে যাবে। এইটা যদি কর তাহলে তোমার বড্ড যানটাতে আরাম হবে, ঠিক কিনা ভাই? কথাটা তোমাকে খারাপ বললাম? ই কি বলছে পরামর্শ শুনে, আমার যানের উপরে আরাম হবে, খচ্চরে চড়ে যদি মসজিদে আসি, মোটর সাইকেলে চড়ে যদি মসজিদে আসি, তা তুমি আমার যানের আরাম দেখতে গেলে? হ্যাঁ, তোমাকে খারাপ বলি না জি দাদা, তবে যেটা কথা বলছি আমার কথাটার সঙ্গে যদি তোমার কথার মিল হয়ে যায় তাহলে তোমার কথাটা তুমি ফিরিয়ে নিবা, আমাকে আর বলবা না। কেন? তো বলছে, ইন্নি উরিদ আন আক্তবা মামশায়া এলাল মসজিদে ও আউদি মিনাল মসজিদে এলাল বাইতে, আমি মনে মনে ভাবছি যে বাড়ি থেকে বেরিয়ে মসজিদ পর্যন্ত যাওয়া, আর মসজিদ থেকে বেরিয়ে বাড়ি পর্যন্ত পায়ে পায়ে কদমে কদমে হেঁটে আসা, এটা যেন আমার বেড়ে যায়, এটা যেন আমার সংখ্যায় অধিক হয়ে যায়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনেছি, একটা মানুষ যদি ওযু করে বাড়ি থেকে বের হয় মসজিদের দিকে, আর বের হওয়ার কালে যতটা পা উঠাবে, যতটা কদম উঠাবে, যতটা ধাপ উঠাবে, উঠিয়ে মসজিদের দিকে যাবে, তো এই একটা ধাপ উঠাতে গেলে একটা দরজা তার উঁচা করা হয় আর একটা গুনাহ তার মার্জনা করা হয়। তো আমি যদি এই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাই তাহলে 50টা ধাপ যদি আমার হয় তাহলে 50টা দরজা আমার উঁচা হলো আর 50টা গুনাহ আমার মাফ হলো। তাহলে যারা কাছে বাড়ি আছে তাদের লাভটা কম হলো, আর আমি যদি ওই তালসুড়ের মোড় থেকে ওখান থেকে হাঁটা দিয়ে আসি তাহলে কমসে কম আমার 500টা ধাপ হবে, তাহলে 500টা যদি ধাপ হয় তো 500টা দরজা আমার উঁচু হলো আর 500টা গুনাহ আমার মার্জনা হলো। তাহলে আপনি বলুন তো, গাধায় চড়ে আসতে গেলে আমার ওই লাভটা কি হতো জি ভাই? গাধায় চড়ে আসতে গেলে ওই লাভটা আমি পেতাম না, তার জন্য আমি এই রকমের সিস্টেম করেছি, আমি হেঁটে যাই আর আমি হেঁটে আসি, যতটা কদম আমার হবে ততটাই আমার ডবল লাভ হতে থাকবে, তার জন্য আমি খচ্চর কিনি না, আমি গাধা কিনি না। কথাটা যখন বলল আবু আইয়ুব আনসারিকে, আবু আইয়ুব আনসারি নিজের যুক্তিটাকে থ মনে করে বলছে, আল্লাহ তোমার মতো মন আর তোমার মতো মানসিকতা
সবারই কি আসে রে দাদা? এই রকমের বুদ্ধি আর এই রকমের বিবেক আর এই রকমের নেক উদ্দেশ্য তোমার অন্তরের ভেতরে লুকিয়ে আছে, আমি তা কি জানতাম? তাহলে একটা সাহাবি মসজিদে যাওয়া আর মসজিদে আসার ব্যাপারে উনি নিজেকে হিসাব করে রাখছেন যে আমি এই হিসাবের উপর দিয়ে চলব, তাহলে আপনাকে কে হিসাব করতে বারণ করে যে শুধু কি একটাই হিসাব আপনি করবেন? একটাই? ধনের হিসাব করেন, মালের হিসাব করেন, পোশাক আশাকের হিসাব করেন, দিন দুঃখী মানুষদেরকে দেখে নিজের মালের হিসাব করেন, সবগুলোই হিসাব আপনাকে করতে বলা হচ্ছে। একটা সাহাবি আল্লাহর রাসূলের বাড়িওয়ালি আমাদের মা, ওনার নাম উম্মে সালমা, উম্মে সালমার কাছে এসে একটা সাহাবি চোখের পানি ফেলছে আর আস্তে আস্তে করে ফুপড়ে ফুপড়ে কাঁদছে আর বলছে, আম্মা মনে হচ্ছে আমার ধন মাল আমাকে শেষ করে দিবে, মনে হচ্ছে আমার টাকা আর পয়সা আমাকে বরবাদ করে দিবে। একদম সহি হাদিস, কাদা আন ইউহলিকানি মালি, আমার জানে ভয় হচ্ছে আমার মাল আমার ধন আমার টাকা আমার পয়সা আমাকে বরবাদ করে দিবে। কেন? যে ধন যাদের হয় তারা দুনিয়াদার হয়, মাল যাদের হয় তারা আল্লাহকে বলে অসচেতন এবং গাফেল হয়, ধন যাদের বেড়ে যায় তারা দুনিয়াদার বেশি হয় দিনদার কম হয়, আর এগুলো যদি হয় তো মানুষ বরবাদ হয়ে যায়। তার জন্য আপনার কাছে কান্না করে বলছি, আম্মা আমার ধন আর মাল আমাকে মনে হয় বরবাদ করে দিবে। কঠিন ধনী লোক, কঠিন ধনী লোক, কত ধন ছিল যে 1450 বছর আগেকার লোক যেদিন মারা গেল তো 4 বিবিতে শুধু ভাগ পেল 1,20,000, 1,20,000 করে দিরহাম। কহেন তো, 4টা বিবি, একটা বিবিলে আমাদের জিন্দগি কেটে গেল, ওর 4 বিবি, আর 4 বিবিতে ধন ভাগ পেল 1,20,000, 1,20,000 করে করে, তাহলে কত বড় ধনী লোক। ওর সম্বন্ধে লেখা আছে 1,000 ঘোড়া ছিল এবং 12,000 ছাগল ছিল আর 5,000 উঁট ছিল। সুবহানাল্লাহ, এলে আজকার কথাটা নয়, এগুলো 1450 বছর আগেকার কথা। সেই যুগের যেই মানুষটার কাছে এতটি ধন আছে আর মাল আছে, সে মানুষটা কেন কাঁদবে চোখের পানি ঝরিয়ে আর বলবে যে আম্মা মনে হচ্ছে আমাকে আমার ধন মাল শেষ করে দিবে, আমি মনে হয় হালাক হয়ে যাব। একদম সহি বুখারিতে হাদিস আছে, নফল রোজা রেখেছেন, তো নফল রোজা রাখা মানুষটাকে ওর সামনে মাগরিবের 15-20 মিনিট আগে একটা বড় এতে বাসনে করে কিছু খানা দেওয়া হয়েছে। তো ইফতারি যারা করে তো তাদের প্লেটে তো 2-1 রকমের খানা থাকে, যেমন আমাদের দেশে আছে এতটি মুড়ি আছে, এতটি ঘুগনি আছে, দুটো পেঁয়াজি আছে, দুটো বড়া আছে, একটু এই আছে, একটু এই আছে, 5 রকমের যেমন জিনিস দিয়ে আমরা ইফতার করি, ঠিক তেমনি আব্দুর রহমানের ইফতারির প্লেটে 2-4টা খেজুর ছিল, আঙ্গুর ছিল, কিছু ফলমূল ছিল, একটু হয়তো মিঠা ছিল। প্লেটটা যখন রাখা হয়েছে আর 5-7 মিনিট দেরি আছে ইফতার হতে, তো প্লেটটাকে দেখছেন আর দেখার পরে ফুফরে ফুফরে কাঁদছেন। লোকেরা জিজ্ঞেস করে বলছে, জনাব আপনি তো আগে থেকে বসে বসে দুয়াই করছিলেন আর ইফতারিটা আপনার কাছে এনে দিলাম, 10 মিনিট পরে ইফতার করবেন, তো এই টাইমে আপনি খানাকে দেখে ইফতারিকে দেখে এভাবে কাঁদছেন কেন? তো কাঁদতে কাঁদতে তিনি বলছেন যে বাবা, আমার চাইতে কম ভালো ইমানের লোক ছিল না? কে? তো বলছে সাহাবি মুসাব বিন উমাইর। সাহাবি মুসাব বিন উমাইর কোটিপতির বেটা, শূন্য হাতে হিজরত করে মদিনায় এসেছে, ওহুদের যুদ্ধের দিন বেচারি মার্ডার হয়ে গেল, তো ওকে কাফন দিবে তো যারা শহীদ হয়ে মরে তারাকে তাদের গায়ের কাপড় দিয়েই কাফন দিতে হয়, তো যখন ওর গায়ের চাদরটা দিয়ে ওকে কাফন দেওয়াতে যাচ্ছে তো ফুফরে ফুফরে কাঁদছে আর বলছে মুসাব বিন উমাইরকে
যখন কাফন দেওয়া গেল তার গায়ে, তো কাপড়খানা দিয়ে যখন মাথার দিকটা ঢাকা যাচ্ছে, তো খারাজাত রিজলাহু পা দুটা উদান হয়ে যাচ্ছে, পাঁচ দিক যদি ঢেকে দেওয়া যাচ্ছে তাহলে মুখের দিকটা উদাম হয়ে যাচ্ছে। কি করা যায়? বেচারির কাছে এত কম কাপড় আছে, এত বড় কোটিপতির বেটা, ধনির বেটা, তার গায়ে একখানা মাত্র চাদর আছে, যে কাফন করার কালে মুখ ঢাকি তো পা খুলে যায়, পা যদি ঢাকি তো মুখ খুলে যায়, এরকম দুর্দশা হয়েছিল। আর ওই হালাতে আল্লাহ পাকের নবী বললেন, মুখটাকে ঢেকে দাও আর পায়ের দিকটা যে দিকটা খালি পড়ে যাচ্ছে ওইখানে তোমরা জঙ্গল থেকে শুকা শুকা খ্যাড় কেটে নিয়ে আসো, সেই শুকা খ্যাড়গুলোকে ভালো করে যেমন কাঁড়ি চাপিয়ে দেওয়া যায় ওই রকম করে কাঁড়ি চাপা করে খ্যাড়গুলোকে চাপিয়ে দাও আর দিয়ে তাকে মাটি দিয়ে দাও, তাকে দাফন করে দাও। ঠিক এইভাবে ওই সাহাবিটাকে দাফন করে দেওয়া হয়েছে। বেচারিকে পুরো মাত্রই কাপড় জুটেনি, তার জন্য কান্না করছি। আল্লাহ, তোমার দুনিয়াটা কেমন এত খেলার দুনিয়া, যে এত ধনির বেটা, এত ধনির বেটা মরল তো কাফন পুরো মাত্রায় জুটল না, আর তুমি আমাকে এতগুলো ধন দিয়েছো, এত ধন দিয়েছো, আর ধন দিয়ে হয়তো আমার ঈমান পরীক্ষা করছো নাকি, যে আমার প্লেটে এখন চার রকমের পাঁচ রকমের খাবার আছে, মনে হয় আল্লাহ তুমি আমাকে কিয়ামতের দিন ভালো খাবার দিবে না বলেই দুনিয়াতে এত ভালো খাবার খাইয়ে দিচ্ছ। এত ভালো ভালো খাবার যদি দুনিয়াতে আমি খেয়ে যাই তাহলে না মনে হয় কিয়ামতের দিন আমাকে আর ভালো দেওয়া হবে না, কেন যে তুমি হয়তো আমাকে বলে দিবে বান্দারে তোমাকে চার রকম পাঁচ রকম ছয় রকমের খাবার আমি ইফতারি দিয়েছিলাম, যা তোর ভাগের ছিল তা শোধ হয়ে গেছে, এখানে আর পাবি না, এ কথাটা যদি আল্লাহ আমাকে বলে দেন। তারই ভয়ে তারই চিন্তায় আমার চোখ দিয়ে পানি আসছে, রে বাবা এত সুন্দর সুন্দর খানা কিসের জন্য হাজির করেছ? এরা কেমন মানুষ যে নিজের মালের হিসেব করছে, আম্মাকে বলছে যে আম্মা আমার মাল আমাকে মনে হয় বরবাদ করে দেবে। উম্মে সালমা কি বলছেন? আব্দুর রহমান খরচ করো, আব্দুর রহমান খরচ করো, খরচ করতে গেলে তোমার মাল তোমাকে বরবাদ করবে না, খরচ করতে গেলে তোমার কোনো রকমের অনিষ্ট হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, যতটা খরচ করবে ততটাই তোমার জন্য লাভ হবে। তাহলে উনারা এইভাবে কি করে যাচ্ছেন, নিজের হিসাব করে যাচ্ছেন। আচ্ছা বলেন তো, দশটা জান্নাতি সাহাবি যাদের সম্বন্ধে নাবিজি জীবিত থাকা অবস্থাতে বলে দিলেন যে তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, নেকি পাবেন? উত্তর ঠিক হয়ে গেলে দু নেকি পাবেন বসে বসে এইখানে। পহিলা নম্বর লোকটাকে আবু বাকার, পহিলা নম্বর লোকটাই হচ্ছে এটা আবু বাকার। আর এর ফজিলত কত? তো ফজিলত কত তো লম্বা করবো না, কেন যে রাত তো মাশাআল্লাহ বেড়েই গেছে আমার ধারণা থেকে অনেকটা বেশি। কি বলছি, আবু বাকার সম্বন্ধে